আইপিএল 2023 বিসিসিআই নিয়ে আসলো নতুন নিয়ম। হ্যাঁ ফ্রেন্ডস, বিসিসিআই অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে তারা আইপিএল 2023 একটা নতুন ট্যাকটিক্যাল কনসেপ্ট নিয়ে আসতে চলেছে। অফিসিয়ালি তারা জানিয়েছে ফ্রম দি টাটা আইপিএল 2023 সিজন আর ট্যাকটিক্যাল কনসেপ্ট উইল বি ইন্ট্রোডিউস টু অ্যাড আ নিউ ডাইমেনশন টু দি আইপিএল হোয়ার ইন অন সাবস্টিটিউট প্লেয়ার পার টিম উইল বি এবল টু টেক এ মোর অ্যাক্টিভ পার্ট ইন অ্যান আইপিএল ম্যাচ। অর্থাৎ এবার ফুটবলের মতো আইপিএলেও সাবস্টিটিউট প্লেয়ার দেখা যাবে, যেমন বিসিসিআই এমনটাই জানিয়েছে। ফুটবলে যেমন কোচ শেষ মুহূর্তে একটি নতুন সাবস্টিটিউট প্লেয়ারকে মাঠে নামিয়ে বাজিমাত করে, তেমনি এবার আইপিএল টিমসগুলোও এই ট্যাকটিক্যাল সাবস্টিটিউট করতে পারবে। যেমন ধরো হয়তো কেকেআর সুনীল নারিনকে প্লেইং ইলেভেনে রাখলো এবং সে পুরো ম্যাচে বল করলো, কিন্তু শেষ মুহূর্তে তাকে মাঠ থেকে তুলে নিয়ে তার বদলে অন্য কোনো ব্যাটসম্যানকে ট্যাকটিক্যাল সাবস্টিটিউট হিসেবে মাঠে নামাতে পারবে কেকেআর। সো এরকমই একটি মজার ইন্টারেস্টিং নিয়ম নিয়ে আসতে চলেছে আইপিএল 2023 বিসিসিআই। তবে এই ট্যাকটিক্যাল সাবস্টিটিউটের ফায়দা সেই টিমই তুলতে পারবে যার কাছে বেঞ্চ স্ট্রেংথ শক্তিশালী রয়েছে। এই নিয়মের সুবিধা তুলতে গেলে কেকেআরকে এখনও অনেক প্লেয়ারকে কিনতে হবে নিলামে। সো ফ্রেন্ডস, এই নতুন সাবস্টিটিউট নিয়ম কি আইপিএলকে আরও ইন্টারেস্টিং করে তুলবে? তোমাদের কি মতামত এই বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং আইপিএলের ফ্যান হয়ে আইপিএল দেখার জন্য এক্সাইটেড হয়ে থাকলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।